আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। পুঁজিবাদ এই সংকটকে সামাল দিতে ব্যর্থ এবং পুঁজিবাদের যে মূল নেতা মার্কিন সাম্রাজ্যবাদ, সেখানে মৃত্যু মিছিল চলছে, মৃত্যু প্রায় 70,000 ছুঁই। কালকে সে দেশের প্রেসিডেন্টটা বলেছে সেটা হচ্ছে 1,00,000 ছুঁড়ে অবাক হওয়া যাবে না। ইউরোপের পুঁজিবাদী দেশগুলোতে মৃত্যু মিছিল চলছে, আমাদের দেশেও। এ থেকে আমরা বাইরে নয়। অভুক্ত মানুষ, অনাহারে মানুষ, কর্মহীন মানুষ, পরিযায়ী শ্রমিক রাস্তা ঘেঁটে বাড়ি আসছে, আর আমার দেশের সরকার হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করছে, মানুষ খাবার পাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা এই সংকটকালীন সময়ে মানুষের যে দর্শন, এই দর্শন সামনে এগিয়ে আসে। আমরা এই মহান দার্শনিককে আজকে শ্রদ্ধা জানাবো আমাদের পার্টি কার্যালয়ে। তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন কমরেড মুজাব্বেরুল্লাহ। আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কার্ল মার্ক্সের 203তম জন্মবার্ষিকী। এই দিন গোটা দুনিয়া জুড়েই মেহনতি মানুষের মুক্তির দিশা দেখানো এই দার্শনিকের জন্মদিন পালন করা হয়। আমাদের দেশেও শ্রমজীবী মানুষ আজকের দিনে এই মহান দার্শনিকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আমরাও আমাদের পার্টি কার্যালয়ে এই দার্শনিকের প্রতি শ্রদ্ধা জানালাম। এখানে কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমাদের যারা উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব থেকে সবাই, এরপর 1883 সালের 14ই মার্চ মার্ক্স মারা যান এবং তার সমাধি হয় লন্ডনের হাইগেটে। তিনি তখন লন্ডনেই বাস করছেন। সেইখানে তার সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে মার্ক্সের প্রিয় বন্ধু এবং তার সহসংগ্রামী ফ্রেডরিক এঞ্জেলস যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আজকে পার্টি সদস্যরা তারা পাঠ করলেন এবং এর মধ্য দিয়ে মার্ক্স যা চেয়েছিলেন, দুনিয়া জুড়ে মজুরকে একত্রিত করে শোষণ ব্যবস্থার উচ্ছেদ ঘটবে এবং এরকম একটি সমাজ গড়া, তার সেই সমাজ গড়ার শপথ পার্টি কর্মীরা নিলেন। আমি পূর্ণেন্দু চ্যাটার্জি, CPIM আরামবাগ 1নম্বর এরিয়া কমিটির সম্পাদক। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।